নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জিন্দেগি একটি কঠিন সময়ে এই সূরাটি নাযিল হয়েছে। নবীজির জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত এই জীবনকাল ছিল এক রকম। আবার জিব্রিল যখন নবীজির কাছে ওহি নিয়ে এসেছেন, ওহি নিয়ে আসার পর থেকে হিজরতের আগ পর্যন্ত এই 13 বছরের জিন্দেগি ছিল আরেক রকম। হিজরত করে মদিনায় যাওয়ার পরে ওফাতের আগ পর্যন্ত ওই 10 বছর ছিল আরেক রকম। আল্লাহর হাবিব জন্মের পর থেকে কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন, শিশুকাল কৈশোরকাল যৌবনকাল সকল কাল গেল, 40 বছরের আগ পর্যন্ত সবাই তাকে ভালোবাসত, সবাই তাকে মহব্বত করত। নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারা নবীজিকে আল আমিন বলল, বলল তুমি যেহেতু কখনো মিথ্যা বলো না, মিথ্যা বলতে শুনি নাই, তুমি আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী। তারা নবীজিকে আল আমিন উপাধি দিল। নবীজিকে তারা এত পছন্দ করত, এত বিশ্বাস করত, তাদের টাকা পয়সার ধন দৌলত এনে নবীজির কাছে তারা আমানত রাখত। সুবহানাল্লাহ। তারা ঘোষণা দিয়েছিল আমাদের মক্কার ভেতরে সবচাইতে ভালো মানুষের নাম হলো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম করে 40 বছর পর্যন্ত এই দৃশ্য ছিল। আর যখন নবীজি কোরআন পেলেন, কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, যেই মানুষগুলো এতকাল পর্যন্ত নবীজিকে ভালোবাসা দিয়েছে, আল আমিন ডেকেছে, বিশ্বস্ত মনে করেছে, এবার সেই মানুষগুলো নবীজিকে জাদুকর বলা আরম্ভ করলো, পাগল বলা আরম্ভ করলো, নবীজিকে ঠাট্টা উপহাস করা আরম্ভ করলো, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। কিসের কারণে? তাহলে বোঝা গেল কোরআনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত নবীজি ভালো ছিলেন, যখন থেকে কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠার কথা বলা আরম্ভ করলেন, সেদিন থেকে পাগল হয়ে গেলেন, জাদুকর হয়ে গেলেন। ওই কাফিরদের নামে কোনো মানুষ আজকে দুনিয়ায় নাই, সমাজে নাই, কিন্তু তাদের খাসলত, তাদের স্বভাব চরিত্র লালন করে এমন মানুষ আমার আপনার চারপাশে আছে। যখন কোরআন থেকে সত্য কথা বলা হয়, তখন তারা কোরআনওয়ালাদেরকে ওই যুগের কাফিরদের মতো মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। এরকম মানুষ দেখা যায় না তো, দেখা যায় না তো। নবীজির মক্কার জীবন ছিল 13 বছর। কোরআন পাওয়ার পরে মক্কায় থেকেছেন কত বছর? আপনারা কি ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেলে তো চলবে না। কত বছর? এই 13 বছরের জিন্দেগি আবার 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3, 2, 5, 3। প্রথমেও 3, শেষেও মুখস্থ করার কৌশল বলছি, প্রথমেও 3, শেষেও 3। এরপরে 2 নম্বরে 2, 2 নম্বরে 3, 2, 5, 3, 3, 2, 5, 3। বলেন 3, আমি বলবো 3, আপনারা পরেরটা বলবেন 3, 2, 5, 3, 5। তারপরে এবার আমি 5 থেকে আরম্ভ করি, ঠিক আছে কথা? 3, 2, এরপরে কি ওই 5 থেকে যাবে আবার এদিকে আসবে? 5, 3, 2। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। তাইলে বলেন তো নবীজির মক্কার 13 বছর কয় ভাগ? আমি আঙ্গুল তুলি, বলেন। একদম পারফেক্ট শ্রোতা এখানে পেয়েছে, আলহামদুলিল্লাহ। এখন বলবেন হুজুর এগুলা কি, আসেন কি বুঝাই? তিন মানে হলো নবীজি প্রথম 3 বছর দাওয়াত দিয়েছেন ব্যক্তি বিশেষে, যেই দাওয়াত ছিল গোপন দাওয়াত। প্রথম 3 বছর নবীজি প্রকাশ্যে কাউকে দাওয়াত দেন নাই, প্রথমে তার নিজের বিবিকে দাওয়াত দিয়েছেন, প্রিয় বন্ধুকে দাওয়াত দিয়েছেন, বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন। 3 বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে আদেশ আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন। এবার পরবর্তী 2 বছর নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন,
এবার নবীজি কাফিরদের থেকে গালি শুনলেন বকা শুনলেন ঠাট্টা উপহাসের কারণ হয়ে গেলেন যেই দিন নবীজিকে হুকুম দেওয়া হলো প্রকাশ্য দাওয়াত দেওয়ার বুখারীর বর্ণনায় হাদিস এসেছে সেই দিনে নবীজি সাফা পাহাড়ে উঠলেন আমার দেশ থেকে কত হাজি সাহেবরা হজ করতে যায় উমরা করতে যায় বাইতুল্লাহ তওয়াফ করার পরে সাফা আর মারওয়ায় যখন সাতবার দৌড়াদৌড়ি করে সাঁই করে কোনো ফিলিংস কোনো অনুভূতি জাগ্রত হয় না ওই সাফা পাহাড়ে যাওয়ার পরে আপনার কি নবীজির ওই জিন্দেগির কথা মনে করে গায়ের লোম একবারও দাঁড়িয়ে যায় না দিলটা কি নরম হয় না চক্ষু দিয়ে কি পানি আসে না কারণ নবীজি প্রকাশ্য দাওয়াতের হুকুম আসার পরে ওই সাফা পাহাড়ে আরোহণ করে বলেছিলেন ইয়া সবাহা أرأيتكم لو أخبرتكم أن خيلا بسف هذا الجبل تريد أن تخير عليكم أكنتم مصدقيا نبجي يا صباحا بولي جكون شمدن كلين تكون مكر كافر رچو تر دكت كيشي صفا پار شمب تغلو نبجي بولين شنو آمي جدي تما در كي بولي اي پار رو پر برانتے شطر پوکھ دما در كي اکرمون جنو پرستو دنیے چھے تاولي تم را كي آمار کو تبشش کرمينا كي সমস্বরে সকল কাফের জবাব দিয়েছিল হ্যাঁ তুমি বললে অবশ্যই বিশ্বাস করব নবীজি তখন বললেন যদি আমাকে এতটা বিশ্বাসী করো তাহলে আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন এটাও বিশ্বাস করো ফা ইন্নি নাদিরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ আমাকে আল্লাহ কঠিন আযাবের সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন উলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সফল যদি হতে চাও তাহলে তাওহীদের ঘোষণা দাও কাফির তখন বলল মা জামাতানা ইল্লা লিহাযা এগুলো বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে এনেছো নাকি আবুল আহাব তখন ক্ষিপ্ত হয়ে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সে বলেছিল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধ্বংস হয়ে যাও নবীজিকে যখন গালি দিল গালির জবাব হিসাবে তার নামে কোরআনে একটা সূরা যিনি নাযিল করে দিলেন তিনি কি আল্লাহ এতটুকুতেই শেষ নয় ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিম মুসলিম শরীফের বর্ণনা এসেছে এই আবু লাহাবের সামনে একটা বিরাট পাথর ছিল পাথরটা হাতে নিয়ে আমার নবীজিরকে লক্ষ্য করে ছুঁড়ে মারল আমার নবীজির মাথা মুবারকে পড়ে মাথাটা তখন ফেটে গেল নবীজির মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হলো আরে মুসলমান সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে সাফা পাহাড়ে যাওয়ার পরে কি নবীজির ওই চিত্রে ওই কথাগুলো মনে আসে না হৃদয়ে কি আসে না এই পাহাড় হলো সেই পাহাড় যেই পাহাড় আমার নবীর রক্তে সিক্ত হয়েছে দুই বছর এই রকম দাওয়াত দিতে গিয়ে নবীজি ঠাট্টা বিদ্রোহ গালিগালাজের সম্মুখীন হয়েছেন এরপরে হলো পাঁচ পরবর্তী পাঁচ বছর ছিল আরো কঠিন বছর ওই সময়ে নবীজির উপর জুলুম নির্যাতন বেড়েছে সাহাবীদেরকেও পিটানো হয়েছে খাব্বাব খুবাইবকে পিটানো হয়েছে বিলালকে তখন পিটানো হয়েছে আম্মার ইয়াসির সুমাইয়াকে পিটানো হয়েছে বুখারীতে একটা হাদিস এসেছে উকবা বিন আবি মাঈদ নবীজিকে তার গামছা দিয়া পেঁচায়া কাবা শরীফের চতুর্দিকে টানাটানি করেছে এই রকম দুঃখ কষ্টের সময় ছিল এই পাঁচ বছর ওই সময়টাতে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন নবীজিকে বাহিরে যথাসাধ্য সাপোর্ট দিয়েছেন তার চাচা আবু তালেব কিন্তু ওই পাঁচ বছরের শেষের দিকে তার চাচাও দুনিয়া থেকে চলে গেলেন বাহিরের কষ্ট সব দুঃখ কষ্টের পরে ঘরে আসার পরে যিনি সান্ত্বনা দিতেন নবীজির স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনিও তখন দুনিয়া থেকে চলে গেলেন কাফেরদের মারপিটের কারণে কিছু মুসলমান তখন হাবশায় হিজরত করেছিলেন এই পরবর্তী পাঁচ বছরের পরে পরবর্তী তিন বছর সেটা ছিল আরো কঠিন সময় ওই সময়ে নবীজি তায়েফে গিয়েও মার খেয়েছেন তায়েফেও কাফির মুশরিকদের হাতে তিনি মার খেয়েছেন সেই সময়টাতে কাফিররা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল পরবর্তীতে মেরাজ থেকে আসার পরে আল্লাহ তার হাবিবকে হিজরতের আদেশ দিয়েছিলেন সংক্ষেপে বললাম তিন দুই পাঁচ দিনের খবর এই সূরা সূরা কাহাফ নাজিল হয়েছে
ওই 3 2 5 ওই যে 5 বছর যেই সময়টা ছিল সবচেয়ে দুঃখের সময় কষ্টের সময় ওই সময়টাতে সূরা কাহফ নাযিল হয়েছে কোন পরিস্থিতিতে নাযিল হলো শুনেন কাফিররা দেখলো নবীজির দাওয়াতকে ঠেকানো যায় না যতই তারা বিরোধিতা করে গালিগালাজ করে ততই দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়ে তখন তারা চিন্তা করলো একটা বৈঠক ডাকলো সভা আহ্বান করলো সভা আহ্বান করে কাফির সকল নেতারা বসলো তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে নবুয়তের কথা বলে আমরা তো নবুয়ত বুঝি না রিসালত বুঝি না আবার সে আসমানি কিতাবের কথা বলে আমরা আসমানি কিতাবও বুঝি না কিন্তু এগুলা বুঝে ইয়াসরিব অর্থাৎ মদিনায় থাকা ইহুদি আলেমরা তো আমাদের একটা প্রতিনিধি দল আমরা ইহুদি আলেমদের কাছে পাঠাই তাদেরকে আমরা তার ব্যাপারে জিজ্ঞেস করি তারা হয়তো আমাদেরকে একটা ক্লু বলে দিতে পারবে তখন কাফিররা মিটিং এ সিদ্ধান্ত নিল আমাদের মধ্যে দুই নেতাকে পাঠাবো একজনের নাম হলো নজর বিন হারিস আর একজনের নাম হলো উকবা বিন আবি মুঈদ এই দুই কাফের নেতাকে মদিনায় পাঠানো হলো তারা মদিনায় গিয়ে ইহুদি আলেমদেরকে জিজ্ঞেস করলো আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সামনে শিশুকাল কৈশোরকাল যৌবনকাল কেটেছে এখন সে বলে সে নাকি নবী তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে তার কাছে নাকি আসমানি কিতাবও আসে তো আপনাদের কাছে আমরা এই জন্য এসেছি কারণ আপনারা তো তাওরাতের অধিকারী সে যে তাকে নবী বলে আর আসমানি কিতাব তার কাছে আসে এটা কি সত্যি নাকি আপনাদের কাছে পরামর্শ করার জন্য এসেছি ইহুদিরা তখন বলল আগে তার ব্যাপারে আমাদেরকে কিছু তথ্য দাও তখন এই দুই কাফির নেতা সত্য কথাগুলোই বলল তারা বলল মানুষ হিসেবে তিনি অত্যন্ত ভালো কখনো মিথ্যা বলেন না আমানতদার নবীজির কথাবার্তা চলন বলন উঠাবে সালেন দেন সবকিছু তারা বলল ইহুদি আলেমরা তখন বলল কথাবার্তা চাল চলন চলাফেরা আর লেনদেন সবকিছু শুনে তো মনে হয় এটা সাধারণ মানুষের চরিত্র হওয়ার কথা না কনফার্ম হওয়ার জন্য আমরা তোমাদেরকে তিনটা প্রশ্ন বলে দিচ্ছি এই তিনটা প্রশ্নের উত্তর পৃথিবীর কোন নবী ছাড়া আর কেউ দিতে পারবে কয়টা প্রশ্ন আরো জোরে বলেন কয়টা এই তিনটা প্রশ্ন গিয়ে তাকে করো যদি জবাব দেয় তাহলে সে সত্যিকারের নবী যদি জবাব দিতে না পারে তাহলে সে নবী না তখন তারা প্রশ্ন শিখায় দিল এক নাম্বার প্রশ্ন হলো তাকে গিয়ে বলবা গুহাবাসী ওই সাত যুবক আসহাবে কাহফ এদের ঘটনাটা তোমাদেরকে শোনাতে বলবা দুই নাম্বার প্রশ্ন হলো এক ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত সফর করিয়েছেন সেই বাদশাহ সম্পর্কে তোমাদেরকে তথ্য দিতে বলবা তিন নাম্বার প্রশ্ন হলো রূহ কি তবে কোন কোন মুফাসসির এই তিন নাম্বার প্রশ্নের ব্যাপারে আপত্তি করেছেন কেউ কেউ বলেছে যে তিন নাম্বার প্রশ্ন ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে যাকে আমাদের দেশের মানুষ বলে খিজির আলাইহিস সালাম কিন্তু হাদিসে তাকে বলা হয়েছে খাদির আরবিতে খাদির শব্দের অর্থ হলো সবুজ তাকে খাদির এই জন্য বলা হতো তিনি যেই জায়গাতে যেতেন বসতেন ওই জায়গাটা তখন সবুজের সমারোহে ভরে যেত আরো আস্তে বলেন সুবহানাল্লাহ এই ইহুদিরা কাফির দুই নেতাকে প্রশ্ন শিখাই দিয়েছে কয়টা আরো জোরে বলেন যুবকরা আছে না ঘুমাই গেছে এই দুই কাফের দুই কাফের নেতা মক্কায় ফিরে আসলো মক্কায় ফিরে এসে তারা তাদের অন্যান্য নেতাদেরকে বলল ইহুদিরা আমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে এই তিনটি প্রশ্নের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারবো তারা তখন নবীজির কাছে গেল নবীজির কাছে গিয়ে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা মনে করব তুমি সত্যিকারের নবী আর যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে আমরা মনে করব তুমি আমাদেরকে যা বলো সব কিছু বানায়া বানায়া বলো তুমি যে কোরআন শোনাও সেটাও তুমি আমাদেরকে বানায়া বানায়া শোনাও নবীজি তখন বললেন ঠিক আছে তোমাদের যে চারটা প্রশ্ন আছে সেই চারটা সেই তিনটা প্রশ্ন তোমরা করো যেই তিনটা প্রশ্ন এনেছো তখন তারা তিনটা প্রশ্নই করল নবীজি ইনশা আল্লাহ না বলে বললেন ঠিক আছে আগামীকাল তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিব
নবীজি মনে মনে ভেবেছিলেন জিব্রিলের সাথে তো আমার নিয়মিত দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়, তো তারা তিনটা প্রশ্ন করেছে, জিব্রিল এসে নিশ্চয়ই আমাকে এই উত্তরগুলো জানিয়ে দিবেন, আল্লাহ জিব্রিলের মারফতে ওহী পাঠাবেন, তাদের তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব। কিন্তু তিনি ভুলবশত ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, বললেন ঠিক আছে তোমাদের তিনটা প্রশ্নের জবাব আমি আগামীকাল দিব। পরের দিন কাফিররা আসলো, বলল কি ব্যাপার মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বলেছিলে আগামীকাল জবাব দিবে, তো আমরা তো আসছি এখন জবাব দাও। নবীজি যখন চুপচাপ, কাফিরদের সন্দেহ তখন বাড়ল না কমল, কাফিররা মনে মনে খুশি, আরে এতদিনে ধরছি, এতদিনে। নবীজি তো পেরেশান, কারণ আগের রাতে জিব্রিল আসেন নাই, উত্তরও জানান নাই। নবীজি তখন কাফির নেতাদেরকে বললেন আমি আজকে উত্তর দিব না, আগামীকাল উত্তর দিব। কাফিররা পরের দিন আসলো, সেদিনও নবীজি চুপচাপ, কাফিরদের সন্দেহ এবার আগের চেয়ে আরেকটু বাড়ছে না কমছে। নবীজি সেদিনও বললেন না আজকে উত্তর দিব না আগামীকাল দিব। নবীজির পেরেশানি বেড়ে গেল, চিন্তা বেড়ে গেল, কেন আল্লাহ আমার কাছে জিব্রিল পাঠান না, কেন আল্লাহ আমাকে এই তিনটা জবাব জানান না। কাফিররা পরবর্তী দিন আসলো, নবীজি সেই দিনও চুপচাপ, কাফিরদের সন্দেহ এবার আগের থেকে আরো বেড়েছে না কমেছে। এইরকম করে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন নয়, একটানা পনেরো দিন নবীজির কাছে জিব্রিল আসলেন না, একটানা মোট কয় দিন, একটানা পনেরো দিনে ভাবে গেল। নবীজি বললেন আগামীকাল আসো, আগামীকাল আসো, আগামীকাল করতে করতে হয়ে গেছে কয় দিন। এখন কাফিরদের সন্দেহ আগের চেয়ে বেড়েছে না কমেছে, আর এইদিকে নবীজির পেরেশানি বাড়ছে না কমছে। কাফিরদের সন্দেহ বেড়েছে আর নবীজির পেরেশানি বেড়েছে। পনেরো দিন পর্যন্ত যখন দেরি হয়ে গেল, কাফিররা নবীজির ব্যাপারে আজে বাজে কথা বলা আরম্ভ করলো। নবীজির ব্যাপারে যদি আজে বাজে কথা বলা হয়, বরদাস্ত তিনি করেন না, জোরে বলেন তিনি কি। পনেরো দিন পরে এবার তিনটা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করলেন, যে সূরার ভেতরে সব প্রশ্নের জবাব দিলেন। আর পনেরো দিন পর্যন্ত দেরি হলো কেন, দেরি হওয়ার কারণটাও আল্লাহ জানায় দিলেন। আল্লাহ তাআলা দেরি হওয়ার কারণটা জানালেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়া আল্লাহ তাআলা বললেন ও নবী, আগামীকাল আমি করব, এই রকম কোনো কথা বলবেন না ইনশা আল্লাহ বলা ছাড়া, কারণ আল্লাহ যদি আপনাকে না বলান, আল্লাহ যদি না করান, তাহলে কি বলা বা করা সম্ভব হবে নাকি। তাহলে এখান থেকে বোঝা গেল নবীজি নিজে থেকে কিছু বলেন না, নিজে থেকে কিছু জানান না, সেটাই বলেন সেটাই জানান, আল্লাহ যা বলান আল্লাহ যা জানান। এই জন্য আল্লাহ কোরআনের অন্যত্র বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী তার প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, যা বলেন সব হলো ওহি, আর ওহি যার তরফ থেকে আসে তিনি কি। পনেরো দিন দেরি হলো কেন সেটা আল্লাহ জানালেন, বললেন নবী কোনো কিছু বলবেন করবেন, আগামীতে কোনো কিছু করবেন বা বলবেন, এই জন্য বলতে হবে ইনশাআল্লাহ। এখান থেকে আসেন একটা শিক্ষাব্রত মেনেন, যুবক ছাত্র তরুণ যারা আছেন, ভাইরা আপনাদের জবাব যেন চাচাদের চাইতে বড় হয়, ভবিষ্যতে কোনো কথা বলবো কোনো কাজ করবো ইনশাআল্লাহ। তবে একটা দুঃখজনক ব্যাপার হলো, আমাদের দেশে আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহর সঠিক ব্যবহারের চাইতে অপব্যবহার বেশি হয়, এটাও ঠিক না, অপব্যবহার কেমনে হয় বলবো। আগামী মাসে আমার একটা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ, সঠিক ব্যবহার না অপব্যবহার। গত মাসে আমার তিনটা গান রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার দোস্ত আশিস আগামী কাল নাচের কনসার্টে গানের কনসার্টে যাব ইনশাআল্লাহ দোস্ত আজকে তো 31st নাইট রাত 12টার সময় খেলা হবে ইনশাআল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার এরকম অপব্যবহার করা যাবে না জোরে বলেন করা যাবে না যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে বলছি ভাই আমাদের কথাবার্তা চাল চলনে লেনদেনে উঠা বসায় সবকিছুতে যেন ইসলামী তরবিয়ত ইসলামী সংস্কৃতি ফুটে ওঠে আমি কালকে কিছু করব আগামী কাল কিছু বম্ববা করব আল্লাহ তৌফিক না দিলে হবে না এজন্য বলবো ইনশাআল্লাহ আবার আমাদের দেশে অনেকে আছে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন কয় ইনশাআল্লাহ ভালো আছি আপনারা শুনছেন কিনা সফরের কারণে এই অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন জায়গায় দেখেছি অনেক মানুষকে জিজ্ঞেস করেছি কেমন আছেন তো ইনশাআল্লাহ ভালো আছি এটা কি ইনশাআল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে অনেককে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন ভাই আছি তো অথবা বলে হ্যাঁ ভালো আছি না আপনি ভালো আছেন না আপনাকে ভালো রেখেছেন তিনি কে আল্লাহ এজন্য প্রশংসা হবে কার আল্লাহ কোরআনের শুরুতে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন প্রথম কারণ তিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে এইজন্য শুরুতেই তার প্রশংসা করেছেন আর দ্বিতীয় আরেকটা শিক্ষা আল্লাহ শিখিয়েছেন সকল কাজ তার নামে হবে আর সবকিছুর জন্য প্রশংসাও কার হবে আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত কোরআন এই কোরআন পেয়ে আল্লাহ বলেছেন সর্বপ্রথম আগে আলহামদুলিল্লাহ আগে আল্লাহর প্রশংসা করো দিয়েছেন কে আল্লাহ কেমন আছেন উত্তর কি হবে আলহামদুলিল্লাহ কক্সবাজারে গিয়েছে সুন্দরবনে গিয়েছে গিয়ে তারপরে বলে ওয়াও এটা কি ওয়াও হবে না সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ কয় ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং এগুলো বলে বলে কি বলে না সুন্দর দেখে সুন্দরের প্রশংসা করা যাবে না কারণ সুন্দরের প্রশংসা হয় না সুন্দরের কারিগরের প্রশংসা হয় আর সকল সৌন্দর্যের কারিগর যিনি তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ সব প্রশংসা হবে কার জন্য আল্লাহ প্রশংসা সবিকে বল তোমারে রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আলহামদুলিল্লাহ পড়েন কেমন আছি আগামীকাল যাব কোনো কিছু সুন্দর দেখেছি সুভা মাশা প্রশংসা হবে কার বিদায়ের সময় কি হবে বাই বাই টাকা কি হবে আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ এগুলো বলার তৌফিক আমাদেরকে দাও পনেরো দিন দেরি হলো কেন এই উত্তরগুলো জানাতে নবী আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন এই জন্য আমরা ভুলে যাব না আমরা বলবো করবো ইনশাআল্লাহ এবার দেরি হওয়ার কারণ তো আল্লাহ বললেন তিনটা প্রশ্নের উত্তরও দিলেন তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহাফ সম্পর্কে আসহাবে কাহাফ মানে কি বলেছিলাম গুহা আসহাবে কাহাফ মানে হলো গুহাবাসী মানে গুহাবাসীদের ঘটনা আমি আজকে সব ঘটনা বলবো না যেহেতু এই অত্র অঞ্চলে প্রত্যেক বছর আসা হয় যদি আগামী বছর এই অঞ্চলে আসা হয় আল্লাহ তৌফিক দেন তাহলে এই সুরার বাকি ঘটনাগুলো আমি বলবো ইনশা আজকে শুধু আমি আসহাবে কাহাফের ঘটনা শোনাবো এখানে আসহাবে কাহাফের ঘটনা বলতে আমার পনেরো থেকে বিশ মিনিট লাগবে এই পনেরো বিশ মিনিট কি সবার ধৈর্য থাকবে যুবকদের ধৈর্য থাকবে তো বর্তমান সময়ে যুবকরা কি করবে এখান থেকে আমরা শিক্ষা বের করবো বলেন পনেরো দিন কেন দেরি হলো আল্লাহ কারণ জানালেন এরপরে আল্লাহ বললেন নবী গো তারা আপনার কাছে আসহাবে কাহাফের ঘটনা জানতে চেয়েছে আমি আপনাকে আসহাবে কাহাফ সম্পর্কে জানিয়ে দিচ্ছি আপনি হয়তো প্রশ্ন শুনে মনে করেছেন সেটা বড় আজীব কোনো ঘটনা হতে পারে এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নয় নম্বর আয়াত থেকে ২৬ নম্বর আয়াত নয় থেকে কত নয় থেকে এই আয়াতগুলোতে এই কাহিনীর ডিটেইলস বর্ণনা দিলেন আর কাহিনী শুরু করার সময় আল্লাহ নবীকে বললেন
أم حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا. আপনি হয়তো ধারণা করছেন আম হাসিবিতা, আপনি হয়তো মনে করছেন আন্না আসহাবুল কাহফি ওয়াল রকীম কানু মিন আয়াতিনা আজাবা, আপনি হয়তো মনে করছেন গুহাবাসী এবং রকীমবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে এক আশ্চর্যতম নিদর্শন। নবীগো, তারা আপনাকে ওই ঘটনা সম্পর্কে প্রশ্ন করেছে, আমি এই ঘটনার সামান্যতম ইঙ্গিত দিব না, বরং এই ঘটনাটা আমি কিভাবে আপনার কাছে বয়ান করব শুনেন। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক إنهم فدية آمنوا بربهم وزدناهم هدى. বললেন তারা ঘটনা জানতে চেয়েছে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, তাদের ঘটনা আমি আপনাকে সত্য সহকারে শুনিয়ে দিচ্ছি। তারা যে ঘটনা জানতে চেয়েছে ঘটনাটা কাদের, এবার শোনেন। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। ভাইয়েরা আমার দিকে তাকান, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন। এই যুবকরা ঈমানদার না বেঈমান ছিল, আল্লাহ বলছেন আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। আমাদের রব যিনি, তিনি কে? আল্লাহ বলছেন তারা যে যুবকদের কথা জানতে চেয়েছে, ইন্নাহুম ফিতিয়াতুন, তারা কয়েকজন যুবক, আমানু বিরব্বিহিম, ওই যুবকগুলো তাদের রবের উপরে ঈমান এনেছিল, আর তাদের ঈমান আমার কাছে এত পছন্দ হয়েছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে হেদায়াত বৃদ্ধি করে দিয়েছিলাম। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকদের ঘটনা এবার আরম্ভ হয়েছে, মনোযোগ আছে না চলে গেছে? আশ্চর্যজনক ঘটনা, বাচ্চারাও শোনো, অনেক বাচ্চাদের আমি ফাঁকে ফাঁকে দেখছি, সবার জন্য ইন্টারেস্টিং একটা ঘটনা, আশ্চর্যজনক এবং শিক্ষণীয়, মনোযোগ আছে তো? এটা হচ্ছে আমাদের নবী দুনিয়াতে আসার আরো কমপক্ষে 400 বছর আগের ঘটনা। কত বছর আগের? 400 বছর আগের ঘটনা, 400 বা 450 হতে পারে। সেই সময়ে রোমানরা বেশ কিছু অঞ্চল শাসন করত, রোমান সাম্রাজ্যের অধীনে একটা অঞ্চল ছিল, ওই অঞ্চল বা ওই রাষ্ট্রের বাদশাহ ছিল জালিম, তার নাম ছিল দাকিয়ানুস। ওই দাকিয়ানুস বাদশাহ সে তার রাষ্ট্রের সকল প্রজাদেরকে, সকল জনগণকে মূর্তি পূজা এবং পৌত্তলিকতায় বাধ্য করত, আল্লাহর সাথে শিরক করতে বাধ্য করত। এখনো দুনিয়ায় দাকিয়ানুসের মতো বহু জালেম শাসক আছে যারা দেশের জনগণকে শিরক করতে বাধ্য করে। সেই সময়ে রাষ্ট্রীয়ভাবে একটা দিবস উদযাপিত হতো, একটা মেলা হতো, সেই মেলায় সেই উৎসবে রাষ্ট্রের সকল জনগণকে মূর্তি পূজা করতে বাধ্য করা হতো। আর সেই দিন রাষ্ট্রের সকল নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর সবাই ওই মেলার মধ্যে হাজির হতো। সেই দিন মেলা শুরু হয়েছে, মেলা চলছে, মেলার মধ্যে কয়েকজন যুবক, তারা অমনোযোগী ছিল, তাফসির ইবনে কাসির পড়লে দেখবে, হঠাৎ করে একজন যুবক ওই মেলা থেকে উঠে দাঁড়ালো, তার বিবেক তাকে বাধা দিল, আমি কেন মূর্তির পূজা করব, মূর্তির সামনে মাথা নত করব, কারণ মূর্তি বানিয়েছে এই মানুষগুলো, তারা নিজে হলো মূর্তির স্রষ্টা, স্রষ্টা হয়ে তারা সৃষ্টির সামনে মাথা নত করে, এটা আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। এই জন্য বিশাল এই মেলা থেকে কয়জন যুবক দাঁড়িয়ে গেল, আরো জোরে বলেন, একজন যুবক দাঁড়িয়ে গিয়ে মেলার মাঠ থেকে অদূরে একটা গাছ ছিল, গাছের ছায়ার নিচে বসে রইল। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন যুবক দাঁড়িয়ে গেল,
ওই যুবক দাঁড়িয়ে মেলার মাঠ থেকে বের হলো, দেখলো দূরে গাছের ছায়ার নিচে এক যুবক বসে আছে। বলল এখানে যেহেতু একজন আছে আমিও যাই। সেও গেল, আগে আসছিল একজন, এখন আসছে আরেকজন, হইছে কয়জন? কিছুক্ষণ পরে আরেকজন উঠে গেছে, ওইটাও যুবক। এইরকম করতে করতে ওই মেলার মাঠ থেকে মোট সাতজন যুবক উঠে গেল। জুড়ে বলেন কয়জন? এই সাতজন যুবক গিয়ে ওই গাছের ছায়ার নিচে বসে আছে। দীর্ঘক্ষণ পর্যন্ত চুপচাপ নীরব অবস্থায় তারা বসে রইল। কেউ কাউকে চিনে না, কেউ কারো নামও জানে না, কেউ কারো ঠিকানা জানে না, এই জন্য সবাই নীরব আছে, চুপচাপ আছে। এখন একটা জায়গায় কয়েকজন যুবক একসাথে বসা, কথা না বলে কি বেশিক্ষণ থাকা যায় নাকি? যে যুবক প্রথম এসেছিল সে বাকিদেরকে বলল, আচ্ছা তোমরা এখানে কেন এসেছ? আমরা তো কেউ কারো সাথে কথা বলছি না, চলো পরিচিত হই, কে কেন আসছি? বাকি ছয় জন বলে, আপনি প্রশ্ন করেছেন, আগে আপনি জবাব দেন, আপনি কেন আসছেন? পাল্টা প্রশ্ন। এবার সাহস করে এই যুবক বলেই ফেলল, আমি এই জন্য এসেছি, আমার সম্প্রদায়ের এই লোকেরা পৌত্তলিকতা আর মূর্তি পূজায় লিপ্ত, আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, আমি এই মূর্তির পূজা করি নাই, কারণ আমি মনে করি আমার স্রষ্টা যিনি আসমান জমিনের সেই স্রষ্টা, ওই মালিকেরই একমাত্র ইবাদত করা উচিত, অন্য কারো ইবাদত করা উচিত না। তিনি হলেন একজন না দুইজন? আরো জোরে বলেন। এই যুবক যখন তাওহীদের ঘোষণা দিল, বাদ বাকি ছয়জন যুবক বলল, আমরাও তো একই কারণে এসেছি। এই যুবকগুলোর কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন, শুনেন 14 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, শুনেন তাদের কথা। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে ঈমানকে দৃঢ় করে দিয়েছিলাম। ইদ কামু, যখন তারা ওই মেলা থেকে উঠে গিয়েছিল, ফাকালু, তখন তারা বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই মূর্তিগুলো আমাদের মালিক নয়, আমাদের রব নয়, বরং আসমান জমিনের মালিক যিনি আমাদের রব হলেন তিনি। মিন্দুনিহি ইলাহ, তিনি ছাড়া আমরা আর কাউকে ইলাহ বলে ডাকব না। আমাদের কৌমের লোকেরা তারা যাদেরকে ইলাহ বলে ডাকছে, লাকদ কুলনা ইদান শতত, আমরাও যদি তাদের মতো এদেরকে ইলাহ ডাকি, মূর্তিগুলোকে আমরা যদি ইলাহ বানাই তাহলে সেটা হবে আমাদের জন্য গর্হিত কথা। তারা আরো বলেছিল, কি বলেছিল শুনেন, পরের আয়াত 15 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা উঠাইয়া দিয়েছেন। চিন্তা করেন তো, যুবকদের কথা আল্লাহর কত ভালো লেগেছে, তাদের কথা কোরআনের আয়াত হয়ে গেছে, আল্লাহু আকবার। তারা বলেছে, হাউলাই কওমুনা ইত্তাখাযু মিন দুনিহি ইলাহা, আমাদের এই সম্প্রদায় তারা আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তিগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তাদের কোনো দলিল নাই। আমাদের কাছে দলিল আছে, আসমান জমিনের স্রষ্টা যিনি, আমার স্রষ্টা, আমার রব তিনি। কিন্তু আমার মূর্খ সম্প্রদায় যাদের সামনে মাথা ঝুঁকায় পূজা করে, তাদের উপাস্য যদি সত্যিকার অর্থেই ওই মূর্তিগুলো হয়, তারা বলেছিল, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, তাহলে কেন স্পষ্ট দলিল নিয়ে আসে না? মুশরিক যারা তাদের কোনো দলিল থাকে না, তাদের দলিল হলো একটা। মুশরিকদের দলিল কয়টা? তাদেরকে যদি বলেন তোমরা কেন এই শিরক করো, দলিল দেয় এটা আমাদের বাপ করছে, দাদা করছে, এই জন্য আমরা করি, এইটাই তাদের দলিল। দেখেন না, আমার আগে আবু নাসর আশরাফি হুজুর সম্ভবত নূহ নবীর আলোচনা করতে গিয়ে তিনি এই আলোচনাটা হয়তো এনেছেন,
যে নূহ নবীর উম্মত যখন মূর্তি পূজা আরম্ভ করেছিল, নূহ নবী জিজ্ঞেস করেছিলেন কেন করো, তখন তারা বলেছিল আমাদের বাপ দাদা করছে আমরাও করি। মুশরিকদের দলিল হলো একটাই, শুধু মুশরিক নয় বেদাত যারা করে বিদআতীদের দলিল হলো একটা, এটা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা করছে, পিশাব করছে আমিও করি, এটাই তার দলিল। আর ইমানদারের দলিল হলো শরঈ দলিল, ইমানদার দলিল দেয় কোরআন থেকে, ইমানদার দলিল দেয় হাদিস থেকে, ঠিক কিনা? এই যুবকেরা বলল আমাদের এই মূর্খ সম্প্রদায় যেগুলার সামনে মাথা ঝুঁকায় এদের কোনো দলিল নাই। তারা তখন বলেছিল ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে আর বড় জালিম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রূপ করে, অর্থাৎ যে আল্লাহর সাথে শিরক করে সে হলো সবচেয়ে বড় জালিম। যেমন লুকমান হাকিম তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, প্রথম উপদেশ দিয়েছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কলিজার টুকরা সন্তান তুমি শিরক করো না, কারণ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচাইতে বড় জুলুমের নাম হলো শিরক। এই জন্য এই যুবকরা বলেছে এর চাইতে বড় জালেম আর কে যে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে শিরক করে। এই সাতজন যুবক যখন এই কথাবার্তা বলছে, বলেন তো রাষ্ট্রযন্ত্রের গোয়েন্দা সব জায়গায় আছে না নাই? এই মাহফিল হচ্ছে রাষ্ট্রযন্ত্রের গোয়েন্দা সব জায়গায় থাকে। ওই মেলার মধ্যে যখন সাতজন যুবক উঠে এসে গাছের ছায়ার নিচে কথাবার্তা বলছে, ওই দাকিয়ানুস বাদশার গোয়েন্দাদের চক্ষু তারা ফাঁকি দিতে পারে নাই, গোয়েন্দাদের কাছে ধরা পড়ে গেল। এই সাতজন যুবককে গ্রেফতার করা হলো, শুনতেছেন আপনারা? এই সাতজন যুবককে গ্রেফতার করে এবার জালিম বাদশার সামনে আনা হলো। জালিম বাদশাকে জানানো হলো এই সাতজন যুবক আপনার দেশে মূর্তি পূজা করে না, আপনার আইন লঙ্ঘন করেছে, আপনার হুকুম মানে নাই। জালিম বাদশা তখন যুবকদেরকে বলল, আচ্ছা তোমাদের নামে যে কেস হয়েছে, যে মামলা দেওয়া হয়েছে, ঘটনা কি সত্য নাকি? তোমরা কি আসলে এই মূর্তি পূজা ত্যাগ করেছো নাকি? যুবকরা তখন ভয় পেয়েছে নাকি? কথা বলেন না কেন? যুবকরা তখন মাথা উঁচু করে ওই জালিম বাদশার চোখের দিকে চোখ রেখে বলে দিয়েছে, হ্যাঁ আমরা মূর্তি পূজা ত্যাগ করেছি, আমরা তাওহীদবাদী যুবক। সুবহানাল্লাহ, কি বাড়িতে গিয়া বলবেন নাকি? লক্ষ্মীপুরের যুবকরা এখান থেকে প্রথম শিক্ষাটা নাও, প্রথম শিক্ষাটা নাও, পৃথিবীর জালেমদের চোখে চোখ রেখে সত্য কথাকে একমাত্র উঁচু কণ্ঠে পুরা নয় যুবকরা বলতে পারে, যুবকরা জালিমের ভিত কাঁপিয়ে দিতে পারে। পৃথিবীতে যত জালিমের জুলুমের বদি নিঃশেষ হয়েছে যুবকদের যুগান্তকারী উত্থানের কারণে হয়েছে। কত বড় কথা! জালিম বাদশার সামনে সাতজন যুবক সাহস করে এই কথা বলে, আল্লাহু আকবার! যুবকরা এখান থেকে শিক্ষা নাও, জালিমের সামনে সত্য কথা বলা এটা হলো সবচেয়ে বড় জিহাদ। কত বড় কথা বলেছে! জালিম বাদশার সামনে কয় আমরা তাওহীদবাদী, বাদশার মেজাজ নরম না গরম? কথা বলেন, নরম না গরম? বাদশা দাকিয়ানুস বলল, কয় তোরা যদি বুড়া হইতি রে, শরীর থেকে কল্লাটা এখনই ফেলাই দিত, তোরা তো জোয়ান হইয়া ঠেকছ, যুবকদেরকে বাঁচায় রাখা দরকার, নেতৃত্বের জন্য বুড়া মানুষ লাগে না জোয়ান মানুষ লাগে? দেখেন না সামনে পিছে কার কাদেরকে নিয়ে ঘুরে, মিছিল কাদেরকে দিয়ে করায়? ও যুবক ভাইয়েরা, এই যৌবন কাল নিয়ে কত মানুষ বাণিজ্য করছে তুমি টের পাও না, তোমার যৌবনের শক্তিকে ব্যবহার করে তার স্বার্থের জন্য তোমাকে সামনে আর পিছনে চামচার মতো ব্যবহার করে তোমার যৌবন সে ব্যবহার করছে। তুমি তো ঠিক বলতে পারো কিন্তু বুঝবা কখন? তুমি তো তার সামনে পিছনে গিয়ে ফেলাও, তোমার এই যৌবন দেওয়া হয়েছে যৌবনকালীন সময় কারো সামনে পিছে চামচামি করার জন্য নয়, এই বয়সে সে তার স্বার্থের জন্য তোমার হাতে তুলে দিয়েছে লাঠি AK-47,
দিয়েছে তোমার হাতে সিগারেট দিয়েছে তোমার হাতে ইয়াবা দিয়েছে তোমার হাতে গাঁজা যারা তোমার এই যৌবন বয়সকে তার স্বার্থের জন্য ব্যবহার করছে সে তোমার নেতা নয় সে তোমার দুশমন তার সঙ্গী হয়ে যাও যে দেখা হলেই বলে ভাইজান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন জামাত মিস হয় না তো তাহাজ্জুদের আমলটা ঠিক আছে তো কোরআন হাদিস নিয়মিত পড়েন তো ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন তো পড়াশোনার কি অবস্থা ঠিকমতো পড়াশোনা করেন তো মা বাবার খেদমত করেন তো উস্তাদদের সাথে ভালো আচরণ করেন তো ছোটদেরকে স্নেহ করেন তো বড়দেরকে শ্রদ্ধা করেন তো এই রকম যারা আদব শেখায় দ্বীন শেখায় আর কুরআনের মিছিলে ডাকে তাদের সঙ্গী যারা হবে আল্লাহর জান্নাত তাদেরকে আহ্বান করছি আল্লাহ তাদের সাথী আমাদেরকে বানিয়ে দাও আমিন কত বড় কথা যে আমার রাষ্ট্রে তোমরা সাতজন আমার হুকুম অমান্য করেছ তোরা যদি যুবক না হইতি রে এখনই শরীর থেকে মাথাটা ফালায় দিতাম কে বলেছে কে বলেছে বলল ঠিক আছে তোমাদের রক্ত গরম আবেগ বেশি আবেগের কারণে হয়তো তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছ ঠিক আছে আমি তোমাদেরকে সুযোগ দিলাম অ্যাকশনে গেলাম না যুবক মানুষ তরুণ মানুষ ভুল করতে পারো আবেগের বশবর্তী হয়ে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছ আমি তোমাদেরকে শাস্তি দিলাম না তিন দিন সময় দিলাম জোরে বলেন কয়দিন তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে তোমরা তোমাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করো আর আগের মতো আমরা যা কিছু করতাম তোমরাও সেগুলো করো সব কিছু মেনে নাও তিন দিন পরে যদি তোমাদের অবস্থান পরিবর্তন না করো তাহলে তোমাদের শিরচ্ছেদ করে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জোরে বলেন কি দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই যুবকেরা এবার সাতজন যুবক মিলে পরামর্শ করলো আমরা তো মাত্র সাতজন গোটা দেশ একদিকে আর আমরা সাতজন হইলাম গোটা দেশ একদিকে আর আমরা সাতজন হইলাম আর একদিকে জালিম বাদশার সাথে আমরা কুলাতে পারবো না তো আমরা এখন কি করব আমরা তো ইমানও ছাড়তে পারবো না কি কথা তার কথা মানতেও পারবো না আবার ইমানও ছাড়তে পারবো তারা সিদ্ধান্ত নিল যা হওয়ার হবে আমরা ইমান ছাড়বো না অ যুবকেরা শোনো এখান থেকে আরেকটা শিক্ষা নাও ওই গুহাবাসী সাত যুবক থেকে এই শিক্ষাটা নাও যুবকরা যুগে যুগে ইমানের জন্য জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু জালিমের জুলুমের সামনে মাথা নোয়ায় না আল্লাহ লক্ষ্মীপুরের যুবকদেরকে ওই রকম বানায়া দেন আমিন সাতজন যুবক সিদ্ধান্ত নিল ইমানও ছাড়বো না এই সাতজন যুবকের এই ইমান আল্লাহর কাছে তো ভালো লাগলো তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবার হিজরতের চিন্তা ঢুকায় দিলেন জোরে বলেন কিসের চিন্তা আল্লাহ তাআলা বলছেন যখন তারা ইমানের উপরে ইস্তেকামত থাকার ইমানের উপরে দৃঢ় থাকার সিদ্ধান্ত নিল তখন আমি তাদেরকে তাদের অন্তরের মধ্যে কি বদ্ধমূল করে দিলাম শোনো কোরআনুল কারীমের এই সূরার ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইদ্বাতাযালতুমুহুম ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি ইয়ানসুর লাকুম রব্বুকুম মির رحمته ويهيئ لكم من أمركم مرفقا আল্লাহ বলছেন আর যখন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এবং তারা যেগুলির ইবাদত করে সেগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করলে ফাউ ইলাল কাফি আমি তখন তোমাদেরকে গুহায় যাওয়ার কথা বললাম আর বলেছিলাম ইয়ানসুরু লাকুম রব্বুকুম মির রাহমাতিহি তোমাদের রব তোমাদের জন্য রহমত বিন্যস্ত করে দিবেন শুধু তাই নয় তিনি তোমাদের জীবন উপকরণের উত্তম ব্যবস্থা করে দিবেন ওই যুবকগুলো সিদ্ধান্ত নিল তারা তাদের রাষ্ট্র ছেড়ে দিবে তারা তাদের এলাকা ছেড়ে চলে যাবে শুধুমাত্র ইমানের কারণে ইমানের কারণে হিজরত করবে কথা কি শুনতেছেন এখন আমি প্রতিটা কথা বলবো মন দিয়ে শুনবেন দিলের মধ্যে যেন হিট খায় লাগে
এই যুবকরা ঘরবাড়ি মা বাবা ভাই বোন পরিবার পরিজন ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য ভিটামাটি সবকিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ঈমানের কারণে ঈমানের কারণে আপনি বাড়িতে ঘুমাতে পারেন না এলাকায় থাকতে পারেন না খেতে খামারে ঘুমাতে হয় এলাকা ছেড়ে দিতে হয় অন্য এলাকায় থাকতে হয় এগুলো নতুন কোন চিত্র নয় পৃথিবীতে কুরআন নাযিলের কুরআন নাযিলের যুগ এবং কুরআন নাযিলের আগেও দিনের মুজাহিদ যারা ছিল দিনের পথে যারাই ছিল দিনের কারণে জালিমদের জুলুমের সম্মুখীন হয় এভাবে তারা মাঝে মাঝে হিজরত করেছে এগুলো নতুন চিত্র না পুরাতন চিত্র আরো জোরে বলেন যুবকরা আবার হিজরতের সিদ্ধান্ত নিয়ে হাঁটা আরম্ভ করেছে সাতজন যুবক যাচ্ছে একটা কুকুরও তাদের পিছু নিয়েছে একটা কুকুর তাদের পিছু নিয়েছে জোরে বলেন কি এই কুকুরদেরকে তারা তাড়ায়া দেয় কুকুর যেন না আসে কিন্তু কুকুরটা তাদের সাথে আসতেছে যতই তাড়ায় কুকুর তাদের পিছুদা কুকুর তাদের পিছু নেয় শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত হলো কুকুরটাকেও আমাদের সাথে নিব এই কুকুরটাকে সাথে নিয়ে চলতে চলতে তারা একটা গুহায় গেল পরবর্তী সময়ের অনেক মুফাসসিররা এই পাহাড়টা কোথায় অবস্থিত এ ব্যাপারে অনেক اختلاف রয়েছে কেউ বলেছেন জর্ডানে কেউ বলেছেন তুরস্কের ইজমির শহরে কেউ বলেছেন আবার মিশরে অনেক اختلاف আছে চলতে চলতে একটা পাহাড়ের প্রবেশপথে বিরাট একটা গুহা পেল ওই গুহার ভেতরে তারা আশ্রয় নিল আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই সূরা কাহাফের 11 নম্বর আয়াতে এবার বলছেন আল্লাহ তাআলা বলছেন إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا الله বলছেন إذ أوى الفتية إلى الكهف যখন এই যুবকরা গুহায় আসলো فقالوا গুহায় আসার পরে তারা বলেছিল তারা দোয়া করেছিল জুরে বলেন কি করেছিল আরেকটা শিক্ষা নিতে হবে ঈমানের কারণে যখনই বালা মুসিবত নেমে আসবে হতাশ হওয়া যাবে না দোয়া করতে হবে কার কাছে বদরের ময়দানে গিয়ে নবীজি দোয়া করেছেন মুসা নবী তার উম্মতকে নিয়ে যখন চলে গিয়েছেন মিশর ছেড়ে তখন দোয়া করেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন ঈমানদার সব জায়গায় বিপদে মুসিবতে দুঃখ কষ্টে দুর্দশায় একজনকে ডাকে তিনি কে আল্লাহ এই যুবকগুলো গুহার ভিতরে যাওয়ার পরে দোয়া করেছে রব্বানা আতিনা মিল্লাতুনকা রাহমা হে আল্লাহ হে আমাদের রব তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রশাদা আর আমাদের জন্য আমাদের কাজকে সহজ করে দাও এখান থেকে আরেকটা শিক্ষা নেন কোন কাজ আপনি শুরু করবেন কাজে হাত দিয়েছেন কাজটা যেন সহজ হয়ে যায় দোয়া করবেন কার কাছে এই দোয়াটা শিখতে পারেন রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা وهيئ لنا من أمرنا رشدا هي الله তোমার তরফ থেকে আমাকে রহমত দাও আর আমার জন্য আমার কাজটাকে সহজ করে দাও এই সাতজন যুবক গুহায় অবস্থানের পরে যখন এই দোয়া করল তাদের দোয়া যিনি কবুল করে নিলেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আল্লাহ 7-8 মিনিট ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ শুনেন না আবার কি হইছে শুনেন কি হইছে এবার এই যুবকরা গুহায় ঢুকছে ক্লান্ত হয়ে গেছে তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটু শুইছে শুয়ার পরে আল্লাহ তাআলা কি করলেন শুনেন এই যুবকগুলো যখন শুয়ে পড়ল তখন আল্লাহ কি করলেন ফাদরাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা আল্লাহ বললেন তারা যখন শুয়ে পড়ল তখন আমি তাদের কান বন্ধ করে দিলাম কি বন্ধ করে দিলাম আল্লাহ চোখের কথা বললেন না বললেন কিসের কথা এখান থেকে একটা সায়েন্স শিখেন একটা বিজ্ঞান শিখেন মানুষ যখন ঘুমায় সবার আগে চোখ বন্ধ হয় এরপরে সবার শেষে তার কান নিস্তেজ হয় মানুষ যখন ঘুমায় তখনও কিন্তু কান জেগে থাকে কান সজাগ এজন্য দেখবেন অল্প একটু ঘুম আসছে যদি কোনো কিছুর আওয়াজ হয় ঘুম ভেঙে যায় কারণ কান তখনও সজাগ
মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় তখন কানও ধীরে 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 নিস্তেজ হয়ে যায় ওইটা গভীর ঘুম আসলে পড়ে হয় আবার যখন ফজরের নামাজের আগে আমরা ঘুম থেকে উঠি কিংবা ফজরের আজান যখন হয় অথবা অনেকে আছে মোবাইলে অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদের সময় ওঠে অ্যালার্ম যখন দেয় অ্যালার্মটা আমরা কি চক্ষু দিয়ে দেখি না কান দিয়ে শুনি তাহলে সবার আগে কোন জিনিসটা জাগে আরো জোরে বলেন আল্লাহ বলছেন এরা গুহায় যখন ঘুমালো তখন আমি তাদের কি বন্ধ করে দিলাম কান বন্ধ করে দিলাম যাতে কোনো আওয়াজ তাদের কানে আর না ঢুকে কত সময়ের জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন শোনো কত বছরের জন্য সিনিনা আদাদা কয়েক বছরের জন্য সুবহানাল্লাহ কয়েক বছরের যুবকগুলো সাতজন যুবক গুহায় ঘুমিয়ে আছে তার ওই যে কুকুর সাথে একটা কুকুর আসছিল না গুহার প্রবেশ মুখে দুই পা সামনের দিকে দিয়ে জিহবাটা বের করে কুকুর পাহারায় দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার যুবকেরা ঘুমিয়ে আছে ওই গুহার মুখ ছিল উত্তর দিকে সকালবেলা সূর্য উদিত হলে সূর্য যদি গুহার ভিতরে ঢুকে তো সূর্যের তাপে তাদের শরীরে সূর্যের তাপ লেগে ঘুম ভাঙতে পারে কিংবা কষ্ট হতে পারে এজন্য আল্লাহ কি করলেন শুনেন আল্লাহ তাআলা বলছেন যাতে তারা আরামের ঘুমে থাকতে পারে এজন্য আমি কি করলাম ওয়া তারাশশামসা ইযা তালাআত তাযাওয়ারু আন فيهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله آگئی پڑھیں سبحان اللہ কেন আগে সুবহানাল্লাহ পড়াইছি শুনেন আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহ তখন আপনার জন্য কি করবেন শুনেন আল্লাহ বলছেন নবী আপনি যদি ওয়া তারাশশামসা আপনি যদি তখন থাকতেন আর সূর্য দেখতেন তাহলে আপনি দেখতেন যে সূর্যকে কিভাবে উঠাইতাম আমি যেন সূর্যের তাপ তাদের গায়ে না লাগে তখন আমি সূর্য পূর্ব দিগন্তে উঠানোর সময় আমি একটু ডান দিকে কাত করে উঠাইতাম আর ডুবানোর সময় বাম দিকে আমি কাত করে ঢুকাতাম ডান দিকে একটু বাম দিকে কাত করে সূর্য ডুবাতাম যাতে করে সূর্যের আলোর কারণে তাদের ঘুমে কোনো ডিস্টার্ব না হয় সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়া বলবেন নাকি এইভাবে করে যুবকরা ঘুমিয়ে থাকলো যুবকরা ঘুমিয়ে থাকলো কত বছর পর্যন্ত যুবকরা ঘুমিয়ে থাকলো এই সূরা পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কত বছর ঘুমালো শোনো ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ এইরকম করে তিনশো নয় বছর পর্যন্ত তারা ঘুমিয়ে থাকলো আল্লাহু আকবার আপনারা আছেন না ঘুমাই গেছেন এই সাতজনের ঈমান আল্লাহর পছন্দ হলো আল্লাহ বললেন তোরা ইমানের কারণে সব ছাইরা দিয়েছস যাদের কারণে সব ছাড়ছত ইমান ধরছত তোরা ঘুমায় থাক এদেরকে আমি আল্লাহ সাইজ করি সুবহান আল্লাহ পড়বেন না কেমনে সাইজ করেছেন এবার শুনেন এরা তিনশো নয় বছর ঘুমিয়েছে তিনশো নয় বছর ঘুমানোর পরে এবার হঠাৎ একদিন বিকেল বেলা তাদের ঘুম ভেঙেছে ঘুম ভাঙিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ তাআলা বারো নম্বর আয়াতে বলছেন ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا তো পড়ে আমি তাদেরকে জাগালাম যাতে করে আমি জেনে নিতে পারি তাদের দুই দলের মধ্যে কে সংখ্যাকে সঠিকভাবে নির্ণয় করতে পারে অর্থাৎ কতক্ষণ তারা ঘুমিয়েছিল এই ব্যাপারে তাদের নিজেদের মধ্যে দোলাদলি আরম্ভ হয়ে গিয়েছিল তারা যখন ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠার পরে তাদের নিজেদের মধ্যে এবার দোলাদলি আরম্ভ হয়ে গেল ঘুম থেকে তোর যখন তারা উঠলো আল্লাহ বলছেন উনিশ নাম্বার আয়াত থেকে কালা কাইলুম মিন
منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم الله تعالى بلچن এভাবে করে আমি তাদেরকে জাগ্রত করলাম যেন তারা পরস্পর জিজ্ঞেস করে ঘুম থেকে ওঠার পরে তারা বলল জিজ্ঞেস করছে কাম লাবিসতুম আচ্ছা কত বছর ঘুমিয়েছিলে শুনতেছেন আপনারা কেউ কেউ বলল আমরা তো এসেছিলাম গুহায় সকালবেলা এখন তো বিকেল বা সন্ধ্যা হচ্ছে এই তো দিনের কিছু অংশ আমরা ঘুমিয়েছি বাদায়ম কিছু অংশ দিনের আর কেউ বলল না আমরা দিনের কিছু অংশ নয় মনে হচ্ছে ইয়াউম আমরা মনে হচ্ছে লাবিসনা ইয়াউমা পুরো একটা দিন ঘুমন্ত ছিলাম কেউ বলে কয়েক ঘন্টা কেউ বলে পুরো দিন কিন্তু কেউ সঠিক সংখ্যা জানে না তারা তখন বলল দেখো তর্কাতর্কি করে লাভ নাই কলু তারা বলেছিল রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম আমরা কতক্ষণ ঘুমিয়েছি আমরা জানি না জানেন কে আল্লাহ তর্কাতর্কি বাদ দাও তো পেটাকে সামলাও ঘুম থেকে উঠলে কি লাগে জোরে বলেন না কেন কয় তর্কাতর্কি বাদ দাও কতক্ষণ ঘুমাইছি এটা আল্লাহই ভালো জানেন চলো আমরা পেট সামলাই খোদা লেগেছে কি লেগেছে খোদা লাগছে তারা যখন বাড়ি থেকে বের হয়েছিল পকেটে কিছু মুদ্রা নিয়েছিল কিছু টাকা কিছু পয়সা এখন তারা কি করলো মজার ঘটনা আরম্ভ হয়েছে এবার মনোযোগ আছে তো শুনুন এবার কি কি হইছে কারবার এবার তারা একজনের হাতে কিছু পয়সা দিল টাকা দিল মুদ্রা দিল দিয়ে বলল فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة এই টাকা গুলো নাও শহরে যাও বাজারে যাও বাজারে গিয়ে দেখো فلينظر أيها أزكى طعاما গিয়ে দেখো বাজারে কোন খাবারটা ভেজাল মুক্ত পবিত্র আছে এখান থেকে একটা শিক্ষা নেন সাথীকে পাঠিয়েছে বন্ধুকে বাজারে পাঠিয়েছে টাকা দিয়ে বলতেছে যা পাস তাই আনিস না যেটা পবিত্র ওইটা নিয়ে আসিস ইমানদার পবিত্রটা খায় না অপবিত্রটা খায় হালাল খাবে পবিত্র খাবে কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল আমরা তো হালালও বুঝি না হারামও বুঝি না হালাল হারাম মিশিয়ে খাই হালাল হারাম মিশিয়ে খাওয়ার পরে যে সাজদা দিবে ওই সাজদা আল্লাহ কবুল করবেন না খাইতে হবে কি জোরে বলেন সাথীকে পাঠিয়েছে কয় যাও বাজারে যাও হালাল জিনিস পবিত্র জিনিস নিয়ে আসো সে যখন গুহা থেকে বের হইল গুহা থেকে বের হওয়ার পরে অবাক হয়ে গিয়েছে এই লোকটা যাওয়ার আগে তার অন্য সাথীরা আবার তাকে সতর্ক করে দিয়েছে ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইদান আবাদা সতর্ক অবস্থায় যেও তোমার পরিচয় যেন কেউ জেনে না ফেলে পরিচয় যদি জেনে ফেলে তাহলে তারা তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে অথবা আমাদেরকে তাদের দিনে তাদের ধর্মের উপর ফিরায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে সাবধানে যাও কোন কোন তাফসিরে এসেছে তারা বলেছে মুখ বান্ধা যাও কেউ যেন না এখন শুনেন কারবার কি হয়েছে গুহা থেকে বের হইয়া সে অবাক হয়ে গিয়েছে কি রে গুহায় ঢুকার আগে এলাকা দেখলাম একরকম এখন দেখি আচ্ছা আপনাদের এই গন্ধবপুর 2010 সালে যেমন ছিল 23 সালে কি এরকমই আছে নাকি 50 বছর আগে কেমন ছিল এটা 100 বছর আগে কেমন ছিল আর 300 বছর আগেই বা কেমন গুহা থেকে বের হয়ে দেখতেছে যে শহরটা দেখছে এটা 300 বছর আগের না 300 বছর পরের 300 বছর সে তো জানে না কত বছর কই কি রে সব দেখি অচেনা অচেনা লাগে রাস্তাঘাট আগের মতো নাই মানুষজন দেখি অপরিচিত অপরিচিত লাগে কারণ এই 309 বছরে মিনিমাম 7-8টা জেনারেশন শেষ গোয়া থেকে বাইর হইয়া দেখে কি রে আগে আমার এলাকার সলিমউদ্দিন চাচা কলিমউদ্দিন চাচা ছিল আমি না ওই মুখ বাইন্ধে আসছি আমারে চিনতেছে না কিন্তু সলিমউদ্দিন চাচাও নাই কলিমউদ্দিন চাচাও নাই অমুক ভাই তমুক ভাই কেউ দেখি নাই সব নতুন মানুষ বাড়িঘর নতুন রাস্তাঘাট সব দেখি নতুন নতুন লাগে তখন ভাবতেছে মনে হয় ঘুম থেকে উঠছি দেখে এরকম এরকম যাই
যাইতে যাইতে বাজারে গেছে আর চিন্তা করতেছে সব পরিবর্তন কেন লাগে পরিবর্তন কেন বাজারে গিয়ে বলতেছে ভাই কিছু খাবার দাবার দেন কিনছে খাবার দাবার নেওয়ার পরে দোকানদারকে কি দেওয়া লাগে জোরে বলে এখন তো ঘটনা ঘটছে উল্টা মুদ্রা দিয়েছে পয়সা দিয়েছে কত বছর আগে 300 এই যাদের বয়স 15 20 বছর 22 বছরের ছেলেপেলেরা এখানে আছে আমাদের চাচারা ভালো জানেন একসময় 5 পয়সা 10 পয়সা ছিল তোমরা এগুলা দেখো নাই কি ছিল না 5 পয়সা 10 পয়সা ছিল তোমরা দেখো না এগুলা অনেকে দেখেছেন আর কি আপনারা যাদের বয়স বেশি হইছে তো 100 বছর আগে তো দেখেন আমাদের এই পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানি মুদ্রা ছিল এখনো দেখবেন আরএসবিএস যাদের জমি জামার কাগজপত্র আছে পাকিস্তান আমলের পাকিস্তান পিরিয়ডেরও জমি রেজিস্ট্রির কাগজ আছে না মানে উপরে উর্দুতে লেখা তো দেখেন একটা সময় আমাদের দেশে পাকিস্তানি মুদ্রা ছিল এর আগে যখন ভারতবর্ষ ছিল তখন মুদ্রা আরেক রকম ছিল এখন এই লোক গুহা থেকে বের হয়ে গেছে জিনিসপত্র কিনতে ওই জামানার মুদ্রা না কত বছর আগের মুদ্রা জিনিস দিয়া ব্যাগ যখন দিয়েছে দোকানদার এই যুবক ব্যাগ হাতে নিয়ে পয়সা দিয়া চলে যাচ্ছে দোকানদার বলছে এই এদিকে আও পয়সা না দিয়া কই যাও কয় কেন পয়সা দিলাম না এটা কি দিয়েছো তুমি তো বড় আজীব মানুষ এটা তুমি কোন জাদুঘর থেকে মনে হয় নিয়ে এসেছো কিন্তু বহু বছর আগের মুদ্রা এত বছর আগের মুদ্রা তুমি কোথায় পেয়েছো হয় জাদুঘর থেকে এনেছো নইলে তোমার কাছে গুপ্তধন আছে যুবক বলতেছে কি বলেন ভাই আপনার মাথা পাগল হইছে এটা আমার পয়সা কোনো জাদুঘর থেকেও আনি নাই জাদুঘর থেকেও আনি নাই কোনো গুপ্তধন আমি এটা আমার পয়সা আমার বাড়ি থেকে নিয়ে আমি বের হয়েছি আল্লাহর কসম এটা আমার পয়সা দোকানদার কয় না তুমি বললেই কি হবে তুমি কি জানো এই মুদ্রার মধ্যে এই রৌপ্য মুদ্রায় যে সম্রাটের ছবি এই সম্রাট তো 300 বছর আগের সম্রাট এটা পাইছো কোথায় তুমি কয় না না এটা তো আমার টাকা নগরীতে সরকারের স্থানীয় জনপ্রতিনিধিকে আমরা বলি সিটি কর্পোরেশনের কি মেয়র আর ওই যুগে বলা হতো নগরীর দায়িত্বশীলকে বলা হতো কোতোয়াল কি বলা হতো এই দোকানদার কোতোয়ালকে ডাকছে কয় দেখছেন কারবার তার কাছে 300 বছর আগের মুদ্রা আছে কোতোয়াল দেখে তো অবাক কয় হায় 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 পাইছি কোথায় এটা সে খবর দিছে বাদশাকে রানিং বাদশা রানিং বাদশা রানিং বাদশা এই খবর যখন শুনছে কয় কি কও এত বছর আগের মুদ্রা পাইলো কেমনে বাদশা এবার নিজেই ছুটে আসছে সুবহানাল্লাহ পড়বেন না বাদশা এসে এই যুবককে বলে এই তুমি পাইছো কোথায় এটা বলো তো কোথায় পেয়েছো এটা তুমি কি কোনো জাদুঘর থেকে এটা এনেছো নাকি তুমি গুপ্তধন পেয়েছো কই এটা কি বলেন আপনারা আর আপনি কিসের বাদশা আমাদের বাদশা তো আরেকজন আপনি কে আমার এতক্ষণ ছিল পয়সায় সমস্যা এখন আসছে বাদশা সমস্যা আপনি কি এর বাদশা আমাদের বাদশা তো আপনি না বাদশা হইল বাদশা কই দেখছো কারবার বাদশারই হে চিনে না যে বাদশা চিনে না হে টাকা চিনবে কেমন বাদশা তখন বলল আচ্ছা তোমার সমস্যা কি মাথায় ডিস্টার্ব কই দাও কোনো ডিস্টার্ব নাই এই পয়সাগুলো আমাদের সাত বন্ধুর পয়সা নিজের আমরা ঘর থেকে কয় সাত বন্ধু মানে কয় আছে আমার আরো ছয় বন্ধু আছে গুহায় রাইখা আসছি কয় তাই কয় চলো তাদের কাছে এখন বাদশা শুদ্ধা তার প্রশাসনের সবাই গেছে কোথায় কোন গুহায় ওই যে গুহায় তারা আশ্রয় নিয়েছিল গিয়ে দেখে সত্যি সত্যি ছয় জন এখানে আছে কয় তোমরা এখানে আসছো কেমনে কয় আমরা আসছি কেমনে মানে বাদশা তো আমাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করছে এই জন্য আমরা চলে আসছি কিন্তু আপনি বাদশা হইলেন কেমনে তখন বাদশা বলল নিশ্চয়ই পিছনে কোনো কাহিনী আছে বাদশা তখন অফিসের ফাইল তলব করতে বলল আদেশ দিল অফিসের লোকজনকে তোমরা আমার পূর্ববর্তী বাদশাদের আমলের সকল কেসের ফাইলগুলো বের করো দেখো তো কোনো কিছু পাওয়া যায় কিনা এবার অফিসের লোকজন ফাইলপত্র উল্টাইতে 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 309 বছর আগে দাকিয়ানুসের আমলে এক ফাইল পেয়েছে সাত যুবকের নামে মৃত্যুদণ্ডের মামলা এনে কয় বাদশা পাইছি তো এই সাত যুবকের নামে তো মামলা আছে তখন বাদশা বুঝলো ঠিকই তো তখন এদেরকে বললো তোমরা এখানে এত বছর আসো কেমনে কয় কি এর এত বছর
আমাদের এখানে একদিন বা কিছু সময় কয় না না তোমরা একদিন বা কিছু সময় নয় তোমরা যে মুদ্রা নিয়ে বাজারে গিয়েছো আর যে মামলার আসামি তোমরা ওই বাদশা আর 309 বছর আগে বাদশা ছিল 309 বছর আগে তোমাদের নামে মামলা ছিল সুবহানাল্লাহ কইতে এখনো মন চায় না আপনাদের এখন আপনাদের প্রশ্ন হলো 309 বছর পরে এই যুবকদেরকে আল্লাহ ঘুম পাড়াইছেন কেন এটার একটা কারণ আছে না নাই তো কারণটা বলি কারণ হলো এই 309 বছরে এই পৌত্তলিক মূর্তি পূজারী গোটা এলাকা গোটা দেশকে আল্লাহ তাআলা ধীরে ধীরে আল্লাহর কুদরত দিয়ে তাওহীদবাদী বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ রানিং যে বাদশার আমলে এরা ধরা খাইছে ওই বাদশাও ছিল তাওহীদবাদী বাদশা এই বাদশা ছিল আল্লাহওয়ালা সেই দেশের সবাই ছিল তাওহীদবাদী 309 বছরে আর কোন মূর্তি পূজারী নাই আল্লাহর অসীম কুদরতে ধীরে ধীরে সবাই তাওহীদবাদী হয়েছে যেই সময়ে এই যুবকদেরকে ঘুম থেকে উঠানো হয়েছে এর কিছুদিন আগে রানিং বাদশা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আমার দেশের মানুষগুলো তাওহীদবাদী হয়েছে ঠিক আছে কিন্তু এরা আখিরাতের ব্যাপারে সন্দেহ করে মরার পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন আপনাদের কোনো সন্দেহ আছে নাকি না যুবকরা সন্দেহ আছে না এই বাদশা বলল আল্লাহ আমার দেশের সব মানুষ তোমার উপরে ঈমান এনেছে ঠিক কিন্তু মরার পরে তুমি যে আমার জীবিত করবা এটা নিয়ে তাদের এখনো কিছুটা সন্দেহ আছে সুতরাং তুমি এমন কোন কুদরত দেখাও যাতে করে আমার দেশের সমস্ত মানুষ মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে চূড়ান্তভাবে ঈমান আনে এই বাদশা যখন এই দোয়া করল দোয়া কবুল করে নিলেন কি আল্লাহ আরো জোরে বলেন কি আল্লাহ এই বাদশা যখন এই দোয়া করেছিল আল্লাহ তাআলা বাদশার দোয়া কবুল করে নিলেন এরপরে আল্লাহ তাআলা ওই ঘুমিয়ে থাকা সাতজন যুবককে 309 বছর পরে আল্লাহ তাআলা জিন্দা করলেন কি কারণে আল্লাহ জিন্দা করলেন আল্লাহ কারণটা নিজেই বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বললেন এই কারণে আমি তাদেরকে জিন্দা করেছি আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদালিকা আ'সারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়া'দাল্লাহি হাক وأن الساعة لا ريب فيها سبحان الله আল্লাহ বলেছেন আমি এই সাতজন যুবককে 309 বছর পরে ঘুম থেকে উঠায়া এদের কথা ওই সম্প্রদায়কে এজন্য জানিয়েছিলাম যাতে করে তারা বুঝতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা আর কিয়ামত হবে এ ব্যাপারে যে কোনো সন্দেহ নাই মরার পরে যে আরেকটা জীবন আছে এদের সন্দেহ দূর করার জন্য তাদের চোখের সামনেই 309 বছর ঘুমিয়ে থাকা যুবকগুলোকে তাদের চোখের সামনে আমি জিন্দা করে দিয়েছি ওই বাদশা দোয়া করেছিল আল্লাহ এমন কিছু দেখাও যাতে আমার দেশের মানুষ সাইজ হয় 309 বছর পরে যুবকদেরকে উঠাইয়া এদের একজনকে বাজারে পাঠাইয়া ঘটনা ঘটাইয়া এরপরে দুই দলকে সামনাসামনি করে দিয়ে সারা দেশের মানুষকে আল্লাহ চোখের সামনে দেখায় দিয়েছেন দেখ এই সাত যুবককে গুহার ভেতরে 309 বছর আমি আল্লাহ ঘুম পাড়াইয়া তাদের কান বন্ধ করে রেখেছিলাম 309 বছর পরে তাদেরকে যদি আমি ঘুম থেকে উঠাইয়া তোদের সাথে কথা বলাইতে পারি তোদের মতো দুর্বল মানুষ মারা গেলে পচে গেলে গলে গেলে শরীরের পার্টস আবার জোড়া লাগাইয়া আবার আল্লাহ চিন্তা করতে পারবেন কিনা এই অবিশ্বাসী সম্প্রদায় যারা মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সন্দেহ ছিল এদের সংশয় দূর করার জন্য এই গুহাবাসী সাত যুবককে আল্লাহ তাআলা আবার জাগিয়ে দিয়ে তাদের সাথে কথা বলিয়েছেন সুবহানাল্লাহ পড়েন এই সাতজন যুবক আবার গিয়ে গুহায় যখন ঘুমালো আল্লাহ এদেরকে এবার পূর্ণাঙ্গ মৃত্যু দিয়ে দিলেন এবার আসেন এই কিচ্ছা কাহিনী শোনাই আপনাদেরকে মজা দিতে চেয়েছি না কয়েকটা শিক্ষা আমরা দুই মিনিটে শুনবো সবার ধৈর্য কুলাবে তো কুলাবে তো এক নাম্বার এই যে ইনশাআল্লাহ বললেন এক নাম্বার শিক্ষা আজকের ঘটনা থেকে নিলাম কোনো কিছু বলবো বা করব ভবিষ্যতে আমি বলবো ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহর অপব্যবহার যেন না দুই নাম্বার শিক্ষা হলো আজকের এই আলোচনা থেকে সত্যের পথে জালিমের সামনে কখনো আপোষ করা যাবে না
যেভাবে ওই গুহাবাসী সাতজন যুবক সত্য কি সত্য হচ্ছে আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুর সত্য হলো ইসলাম সত্য হচ্ছেন আল্লাহ সত্য হচ্ছেন রাসূল সত্য হচ্ছে কুরআন সত্য হচ্ছে হাদিস এই মহা সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে দুনিয়ার জালেমদের জুলুম যত বেশি আসুক না কেন জালেমের জুলুমে ভীত হওয়া যাবে না এটা হলো আজকের ওয়াজের কয় নাম্বার শিক্ষা এই সাতজন যুবক জালিমের সামনে ভয় পেয়েছে আমরা কোন জালিমকে ভয় পাই আমরা ভয় পাই কাকে যে আল্লাহকে ভয় করে তাম দুনিয়ার জালিমটাকে ভয় করে আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার দুই নাম্বার শিক্ষা সত্যের পক্ষে জালিমকে ভয় করা যাবে তিন নাম্বার শিক্ষা শিরকের সাথে মুসলমানের কোনো আপোষ যেভাবে এই সাত যুবক শিরকের ব্যাপারে তাদের সম্প্রদায় আর রাষ্ট্রের সাথে কোনো আপোষ করে চার নাম্বার শিক্ষা হলো আখিরাত আছে মরার পরে আবার আল্লাহ জীবিত কইরা হিসাব চাইবেন এটা হচ্ছে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে জীবিত করে আমার সারা জীবনের হিসাব নেবেন এই ভয়টা যার অন্তরে আছে বলেন সে কি ফজরের নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ কাজা করবে না সে কি সুদ খাবে না ঘুষ খাবে না জুলুম করবে না মিথ্যা মামলা দিবে না মানুষকে হয়রানি করবে না দুর্নীতি লুটপাট করবে যার অন্তরে আখিরাতের পরকালের ভয় পরকালীন জবাবদিহিতার ভয় আছে সে কোনো গুনাহ করতে পারে না এজন্য আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া রবের সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করে ওই দিবসের ভয় পরকালীন জবাবদিহিতার ভয় অন্তরে লালন করে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে যারা জান্নাতের অধিবাসী হলো তারা সুবহানাল্লাহ বেশি শিক্ষা বলার দরকার নাই বেশি কথা মনে থাকে না কয়টা বললাম জোরে বলেন বাড়ি থেকে শোনাইতে হবে তো আজকে ওয়াজ ফ্যামিলি বৈঠক করবেন যে আজকে ওয়াজ শুনছি সূরা কাহাফ আসহাবে কাহাফের চারটা শিক্ষা নিয়ে এসেছি এক নাম্বার কথায় কথায় আগামীতে করব বলবো ইনশাআল্লাহ দুই নাম্বার বাড়ির সবাইকে গিয়ে বলবেন শোনো সত্যের পক্ষে জালিমের সাথে কোনো আপোষ নাই তিন নাম্বার শিক্ষা শিরকের ক্ষেত্রে আমার কোনো আপোষ চার নাম্বার শিক্ষা পরিবারের সবাইকে গিয়ে বলবেন পরকাল আছে আল্লাহকে জবাব দিতে হবে ভয় করো আল্লাহর ইবাদত করো আল্লাহর বন্দেগী করো আল্লাহর হুকুম মানো এই চারটা শিক্ষা আজকে সূরা কাহাফের তাফসীর থেকে আমরা যদি নিয়ে জীবন গঠন করতে পারি তাহলে এই সফলতা আসবে মুক্তি আসবে জান্নাতের পথে পরিচালিত হওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই সূরা কাহাফের তাফসীরের আলোকে এই শিক্ষাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন।